শীতের শুরুতেই আমেরিকায় আঘাত হেনেছে শীতকালীন ঝড়, তাতে লন্ডভন্ড হয়ে গেছে দেশটির কয়েকটি অঙ্গরাজ্য। সেই সাথে দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। দক্ষিণ পূর্বাঞ্চলের জায়গাটিতে আহত হয়েছেন বেশ কিছু মানুষ। তাছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা। ঝড়ে বাড়ি গুঁড়িয়ে যাওয়ায় একটি ছোট ছেলে ও তার মা মারা গেছেন। প্রবল ঝড় মধ্য পশ্চিমে তুষার ঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। রাস্তা ও স্কুল বন্ধ রয়েছে। কিছু এলাকায় চার ফুট পর্যন্ত গভীর তুষারপাত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় 3,300টি ফ্লাইট বিলম্বিত হয়েছে, 150টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। সেখানের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে একটি ঝড় নিউ আইবেরিয়া লুইজিয়ানাতে আঘাত হানে। এতে পাঁচজন সামান্য আহত হয় ও আইবেরিয়া মেডিকেল সেন্টারের একটি ভবনের জানালা ভেঙে গেছে। এদিকে সময় বাড়তে থাকায় মিসিসিপিতে ঝড়ের হুমকি কমে গেছে। তাছাড়া ফ্লোরিডা ও আলাবামার কিছু কাউন্টি তীব্র আবহাওয়ার হুমকির মধ্যে ছিল। নিউ অরলিন্সের জরুরি পরিচালক কলিন আনলন্ড বলেছেন, মিসিসিপি নদীর পশ্চিম তীরে শহরের ব্যবসা ও বাসস্থান উল্লেখযোগ্যভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। অন্যদিকে নেব্রাস্কা, ওয়াইওমিং, সাউথ ডাকোটা ও মিনেসোটা এ চারটি অঙ্গরাজ্য জুড়ে বিভিন্ন স্থানে তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড বাতাস ও ভারী তুষারপাতের কারণে সেখানে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে সাধারণত বৈশাখ মাসে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়, কিন্তু আমেরিকায় যে কোনো সময় ঘূর্ণিঝড়ের আঘাতের খবর প্রায় শোনা যায়। দর্শক, শীতকালীন সময়ে আমেরিকায় কেন ঘূর্ণিঝড় হয়? আবহাওয়ার পরিবর্তন নাকি ভিন্ন কোনো কারণ? এ নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। দেশ বিদেশের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।